ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটি কান্ট্রিতে ঢোকার পর তারপর আর ইমিগ্রেশন হয় না, আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারেন উইদাউট ইমিগ্রেশনে। সো ডিরেক্টলি আপনাকে বোর্ডিং পাস দিবে আর বোর্ডিং পাসের আর পাসপোর্ট শো করে আপনি যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন। আমাদের ফ্লাইটটি জাস্ট ল্যান্ড করলো, যাত্রী এখন নামতেছে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের লাগেজগুলো প্লেনের ভিতরে ঢুকতেছে। এখন আমাদের প্লেনে ওঠার পালা, লম্বা লাইন ধরে আমরা উঠবো প্লেনে। এখন প্লেনে উঠবো। এই চিফ ফ্লাইটগুলোতে সবাই এখন পায়ে হেঁটে প্লেনে উঠতে হয়, এখানে বোর্ডিং ব্রিজ ইউজ করা যায় না। আমার সাথে আছে বাসার ভাই এবং জহির ভাই, তারা খুব অভিজ্ঞতা, আমরা আসলে ভালোই লাগছে, অবশ্যই অভিজ্ঞতাটা একটু অন্যরকম। রায়ান এয়ার তাদের কস্ট মিনিমাইজ করার জন্য এয়ারপোর্টের যেই সিঁড়িগুলো আছে সেটা ইউজ করে না, তারা নিজস্ব প্লেনের ভিতরে একটা কাস্টমাইজ সিঁড়ি মেক করেছে তাদের জন্য, সেই সিঁড়িটা ইউজ করে। তো যেহেতু এটা অনেক চিপ ফ্লাইট, অনেক টিকিটের প্রাইস অনেক কম, তো তারা অনেকভাবেই তাদের কস্ট মিনিমাইজ করে। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন অল্প কিছুক্ষণের ভিতরেই পাইলট প্লেন চালু করবে। উপর থেকে কোপেনহেগেন শহর দেখা যাচ্ছে। কোপেনহেগেন শহরে আসলে কোনো বড় বিল্ডিং নাই তেমন একটা, সব ছোটো ছোটো বিল্ডিং, আর পাশেই সমুদ্র, আর সমুদ্রের ওপারই হলো সুইডেন। সমুদ্রের ভিতর উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে, আর ডেনমার্কে আসলে ইলেকট্রিকের সোর্সই হলো উইন্ড মিল, ওরা অনেক পরিমাণের ইলেকট্রিসিটি যেটা উৎপন্ন করে উইন্ড মিল থেকে। ওদের এখানে প্রচুর পরিমাণে বাতাস ডেনমার্কে, আর তারা এই বাতাসটাকে কাজে লাগিয়ে ওদের এই এনার্জি সোর্সগুলো, এনার্জি সোর্সের যে ঘাটতি সেটা পূরণ করে। ইউরোপের এই রিজিওনাল ফ্লাইটগুলোতে কমপ্লিমেন্টারি ফুড থাকে না, তো সবাইকে কিনে খেতে হয়। আমাদের টোটাল ফ্লাইট টাইম হবে 3 ঘন্টা 5 মিনিট। আমরা ডেনমার্ক থেকে ফ্রান্সের উপর দিয়ে তারপর জার্মানি ক্রস করে আমরা স্পেনে ঢুকবো। উপর থেকে আমরা স্পেনের কোনো একটা শহরের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক বেশি ফাঁকা স্পেস আর হলো পাহাড়ি এলাকা। আসলে স্পেনের উপরে পুরোটাই, মানে স্পেন শহরটা পুরোটাই হলো পাহাড়ের উপরে, পাহাড় কেটে তারা সিটি মেক করেছে। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে মাদ্রিদের বারাজাস এয়ারপোর্টে ল্যান্ড করব। এটা হলো মাদ্রিদের সবচেয়ে বড় এয়ারপোর্ট। এখানে আর আমাদের কোনো ইমিগ্রেশন হয় নাই, তো আমরা ডিরেক্টলি লাগেজ বেল্টে চলে গেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য।
সো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেটা মাদ্রিদের সেন্টারে। এটা হলো মাদ্রিদের ন্যাশনাল টিভি স্টেশন, আর এটা টাওয়ার, টিভি টাওয়ার। এটা হলো মাদ্রিদের খুব পপুলার একটা জায়গা, মাদ্রিদের আসলে মেইন স্কোয়ার যেটা বলে, আর এখানেই রিয়েল মাদ্রিদ উইন করার পর এখানে তারা এসে সেলিব্রেট করে। সো আমরা চলে এসেছি মাদ্রিদে আমাদের হোটেলে, আমরা সবাই খুবই ক্লান্ত। তো আজকের ব্লগটা এইটুকুই শেষ করে দিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।